हाय एवरीवन, वेलकम बैक टू माय अनदर व्लॉग। आशा करछि जे जेखन थेके आमार भिडियोटी देखछेन सबाई भालो आछेन, सुस्थ आछेन। आजकेर व्लॉगटा शुरू करछि सकाल थेके। सकाल सकाल बेडशीटटा चेंज करार परे बेड कवरगुलोर भितरे पिलो कवरगुलो भाज करे एभाबे रेखे दिच्छि वार्डरोबेर भितरे। आजके एकटा स्पेशल दिन छिलो, एइजन्य आजके एकटा सुंदर बेड कवर पेतेछि। तो केमन लागलो अवश्य आमाके कमेंट बक्से कमेंट करे जानाते भूलबेन ना। किन्तु আমার মেয়েটা বেশ কিছুদিন ধরে ওয়াটারমেলন খাবো ওয়াটারমেলন খাবো বলতে বলতে মাথা খারাপ করে দিচ্ছে। বলেছিলাম মেয়েকে বাবা আসলে বাবাকে বলবা, বাবা এনে দেবে। তো বাবা যেদিন এসেছে ঠিক সেদিনই বলেছে, আর বাবা তো মেয়ের কথায় এক কথা একেবারে যা বলবে তাই এনে হাজির। তো যখনই বলেছে ওয়াটারমেলন খাবে বাপ মেয়ের জন্য নিয়ে চলে এসছে। তো এখন এই দুপুরবেলায় ওকে এটা আনার সাথে সাথেই কেটে দিতে হবে। তো বাইরে থেকে এনেছে, তরমুজটা বেশ গরম আছে, বললাম একটু পরে খাও ঠান্ডা হোক না, অস্থিরতা কেটে দিতেই হবে। তো কেটে দিচ্ছি, ও এখন ওয়াটারমেলন খাবে। আর আজকে আছে দুইটা স্পেশাল রেসিপি, আমার পছন্দের একটা আর একটা আমার হাজবেন্ডের। আশা করছি আপনারা দেখবেন, ভালো লাগবে। আজকে রান্না করব কবুতরের মাংস। আর এই মাংসটা আমার খুবই পছন্দের একটা মাংস, কিন্তু অনেক বছর পরে খাচ্ছি, প্রায় দুই তিন বছর পরে আজকে কবুতরের মাংসটা খাচ্ছি। আসলে কবুতরের মাংসে প্রচুর অ্যালার্জি, যাদের অ্যালার্জির সমস্যা আছে কবুতরের মাংসটা অ্যাভয়েড করাই ভালো। আর কবুতরের মাংস সাধারণত যারা অসুস্থ থাকে, শরীরে অনেক সময় কিছু খেতে ইচ্ছা করে না, মুখে স্বাদ থাকে না, বা খাওয়ার যাদের ক্ষুধামন্দ ভাব থাকে, তো ডাক্তাররা তখন কবুতরের মাংসটা খেতে বলে। পাখির মাংস হিসেবে শরীরের জন্য ভালো একদিক থেকে। তো আজকে রান্না করছি এই জন্য শেয়ার করা আর কি। অ্যাজ ইউজুয়াল দারচিনি, তেজপাতা আর এলাচি দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা, দিয়ে হালকা একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটা ভালোভাবে ভুনে নিচ্ছি।
দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি, এটা অপশনাল, আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এখন খুব ভালোভাবে মশলাটা ভুনে নিব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো সবসময় খাসি মুরগি এগুলো খেতে খেতে আসলে মাঝে মধ্যে একেবারে আর এগুলো খেতে ইচ্ছে করে না, তো এই পাখির মাংস কবুতরের মাংস এগুলো অনেক দিন পরে খেলাম, অনেক দিন পরেই আনা হলো বাসায়। তো এখন এই মশলাটা ভালোভাবে ভুনা হলে এখন আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিব। একদমই হাড় আসলে কবুতরের গায়ে কোনো মাংস থাকে না, তারপরেও খেতে ভালো লাগে, একদম জালি কবুতরের মাংসগুলো খেতে হয়, তাহলে আর শক্ত হয় না আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আমি কিন্তু কোনো রকম পানি ছাড়াই হালকা আঁচে রেখে মাংসটা রান্না করে নিচ্ছি। তো মাংসটা 50% রান্না করেছি, এখন আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পরে আবার রান্না করব কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে, আর এভাবে পানি ছাড়া একটু কষিয়ে নিলে মাংসের স্বাদ কিন্তু খুব ভালো হয়, মাংসের ভিতরে মশলা ঢোকে, খেতে ভালো লাগে। এখন একটু ঝোলের পানি দিয়ে দিলাম হালকা করে, কারণ বেশি ঝোল ঝোল রাখবো না। এখন ঢাকা দিব, ঢাকা দিয়ে এটা রান্না শেষ করবো, একটু হালকা ঝোল ঝোল রাখবো আর কি, বেশি না, অতিরিক্ত না। আবার এখন রান্না করব আমার স্পেশাল সরিষা ইলিশ। হাতে মেখে এভাবে সরিষা ইলিশ রান্না করা খুবই মজার হয়, সুবিধাও হয়, সহজ হয়, আবার খেতেও দারুণ স্বাদের হয়। অবশ্যই ট্রাই করবেন কখনো যদি করে না থাকেন। তো যে পাত্রে রান্না করব সেই পাত্রেই ভিতরেই পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা নিজেদের পছন্দ মতোই দেওয়া যায়। এখানে 2 টেবিল স্পুনের মতো সরিষা বাটা আছে, সরিষা বাটাটা যত বেশি হয় খেতে তত ভালো লাগে। হাফ টিস্পুনের থেকেও কম আদা বাটা দিলাম সামান্য, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব সামান্য করে। আর আদা বাটাটা টোটালি অপশনাল, কেউ বলবেন না ইলিশ মাছে আবার আদা দেয় নাকি, বা ইলিশ মাছে আদা রসুন দিতে নেই, আসলে আদা একটু দিয়ে দেখবেন এই সরিষা ইলিশটার ভিতরে যে কি দারুণ ফ্লেভার আসে আর কি দারুণ হয় খেতে, অবশ্যই ট্রাই করলেই বুঝতে পারবেন। তো এখন দিয়ে দিচ্ছি ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল। এই খাঁটি সরিষার তেলের গন্ধেই কিন্তু সরিষা ইলিশটা যখন রান্না করব ঘরে মোমো করবে গন্ধে, আর বাসার লোক টের পাবে যে সরিষা ইলিশ রান্না হচ্ছে, এতটা সুগন্ধ বের হয় যখন রান্না হয়, আর খেতেও দারুণ সুস্বাদু হয়, অবশ্যই ট্রাই করবেন। এখন আমি ইলিশ মাছের টুকরাগুলো এই সরিষা বাটা মশলার সাথে খুব ভালোভাবে ডোলে ডোলে মাখিয়ে নিব,
মাখানো হয়ে গেলে একটু হাত ধোয়া পানি দিয়ে দিব, খুব বেশি না, সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে এটা একদম লো হিটে রেখে আস্তে আস্তে রান্নাটা করব। রান্নাটা হতে বেশি সময় লাগে না, 20-15 মিনিট এর ভিতরেই হয়ে যায়। ইলিশ মাছ রান্না হতে বেশি সময় লাগে না, তারপরেও যত লো হিটে রেখে এটা রান্না করা যায় খেতে ততটা বেশি সুস্বাদু হয়। তো হালকা একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন এই পানিতেই হয়ে যাবে, ইলিশ মাছটা সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও হয়ে যাবে, কারণ একদম মাখা মাখা হবে। তো যাই হোক, উপর থেকে একটু কাঁচা সরিষার তেল এই পর্যায়ে বা একেবারে লাস্টে নামানোর আগে ছড়িয়ে নিতে পারেন। তো এটা এখন চড়িয়ে দিব, চড়িয়ে দিয়ে রান্না করব, করে নিব। এদিকে কবুতরের মাংসটাও রান্না হয়ে গেছে, হালকা হালকা ঝোল আছে, এরকমই রাখবো। একদমই শুকনা শুকনা রান্না আবার ভালো লাগে না, হালকা একটু ঝোল ঝোল থাকবে এরকমই ভালো লাগে। আর ইলিশ মাছের এই যে সরিষা ইলিশটাও কিন্তু রান্না হয়ে যাচ্ছে, এখন আমি এটাকে একটু হালকা করে উল্টে দিব। তো উল্টানোর আগে আমি একটু নাড়িয়ে নিলাম, যাতে মাছগুলো তলে লেগে থাকলে সেটা ছুটে যায় আর মাছগুলো ভেঙে না যায়। আর যদি না নতুন গৃহিণী হন তাহলে উল্টানোর দরকার নেই, মাছগুলো ভেঙে ফেলতে পারেন। তো যাই হোক, হালকা হাতে এখন আমি মাছগুলো উল্টে দিচ্ছি। উল্টে দিলে দুই পিঠেই মাছের সুন্দরভাবে সরিষাটা লাগবে আর খেতে ভালো লাগবে। তো আজকে রেসিপি কেমন লাগলো দুইটা, আর আমার ভ্লগ কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত্নে থাকবেন, একে অপরকে ভালোবাসবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সটে আবার কোনো নতুন ব্লগ নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।